প্রিয় মাছচাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এরটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমি সারা বাংলাদেশ ব্যাপী এরেশন মেশিন বিক্রি করে থাকি, এবং এই মেশিনগুলো বিক্রি করার পরে চাষি ভাইয়েরা যে মাছ চাষের ধারণাগুলো আমার কাছ থেকে নিতে চান, সেইটার মূল বিষয় হলো যে 50% পুকুরে বা 33% পুকুরে, আমি একটা 33% পুকুরের মাপ দিয়ে আপনাদেরকে একটি মাছ চাষের ধারণা দিচ্ছি। যারা এরেশন দিয়ে মাছ চাষ করতে চান এবং আধুনিক মাছ চাষে এরেশনের কোনো বিকল্প নাই, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এবং সেটার ধারাবাহিকতায় আমরা যে 33% পুকুরে যদি আমরা মাছ চাষ করি, তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা কী ধরনের মাছ দিয়ে শুরু করব। তো আসুন, আমাদের পুকুরগুলোতে 33% পুকুর আমরা প্রস্তুত করার পরে পুকুরগুলোতে আমরা সিলভার কাপ মাছ দেব। আমরা 250 গ্রাম করে মাছ যদি দিতে পারি, এভারেজ ওয়েট 250 গ্রাম, তাহলে আমাদের মাছগুলো এরেশনের মধ্যে দিয়ে 6 মাসে হারভেস্টিং হবে, এবং এটা আমরা এভারেজ 1.5 কেজি প্লাস ওজন পাবো। ধরে নেন যে আমাদের একটি পুকুরে 33% যদি আমরা প্রতি শতাংশে যদি আমরা মোটামুটি 8টা করে সিলভার দেই, তাহলে আমরা সিলভার কাপ মাছ দিতে পারবো মোটামুটি 3×24 240টা। সেখান থেকে আমাদের পার শতকরা 20% মাছ নাড়া ভাঙ্গা, কান ভাঙ্গা, লেজ ভাঙ্গার কারণে ওয়েস্টেজ মনে করতে হবে, দু একটা মারা যেতে পারে ছাড়ার পরে। এই কারণে আমরা আরও 10-20টা বাড়িয়ে দেব, এবং আমরা সেখানে যদি 250 গ্রাম সাইজের হয়, এখন যদি আমাদের সিলভারের সাইজটা বেশি হয়, মানে ওজনটা ছোট হয়, তাহলে আমাদেরকে সেইভাবে বাড়িয়ে দিতে হবে। আমাদের কাতলার ক্ষেত্রে আমরা প্রতি বিঘাতে 80 থেকে 70টা আমরা কাতলা দেব, হাফ কেজি সাইজ হলে। এখন যদি আমাদের হাফ কেজি ছোট হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে 33% যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের দেখা যাবে যে শতাংশে 3 পিস মাছ পড়বে। তারপরে আমরা ব্রিগেটে আসি। ব্রিগেট আমরা প্রতি বিঘাতে 250 গ্রামের ওপরে হাফ কেজি দিতে পারলে ভালো। আমরা যদি 250 দিই, তাহলে আমরা 100 পিস করে দেবো, অর্থাৎ 33.33, তাহলে আমাদের দেখা যাবে যে মোটামুটি 100 পিস সিলভার হবে। আমরা রুইয়ের ক্ষেত্রে যদি দেই, তাহলে আমরা বিঘাতে 250 গ্রাম সাইজের রুই যদি হয়, তাহলে 33% বিঘা আমরা হিসাব করলে আমাদেরকে খেয়াল করতে হবে যে মোটামুটি প্রতি শতাংশে 22-23টা করে আমরা মাছ দেবো। তাতে আমাদের 750+ মাছ হবে, বা 700±, আমাদের মাছের পরিমাণ হবে বলে আমরা আশা করতে পারবো। এবং আমরা এটা রুই গেল মাঝের লেভেলে, আমরা নিচের লেভেলে গিয়ে 3টা মাছের সমন্বয় করতে পারলে ভালো। যেমন আমাদের মিরর কাপ, মিগেল এবং কালীবৌস, এই 3টা সমন্বয় আমরা নিচের অংশে গিয়ে 16 থেকে 18টা মাস প্রতি শতাংশে দেবো, কারণ এদের গ্রোথিং বেশি, এটা আমাদের নিচের লেভেলে কাভার করবে। 450, 450, 900 আর 700, 1600, 1650 মাছ যদি আমাদের হয়, আমরা যদি এভারেজ 100 কেজি ওজন পাই, 1 কেজি 250 গ্রাম, তাহলে আমরা মোটামুটি 2 টন+ আমরা মাছ পাবো। আর যদি আমরা 1.5 কেজি করে পাই, তাহলে আমাদের 3 টন+ মাছ হবে। এবং এই মাছগুলো আমরা ছাড়ার পরে আমরা পুকুরে অবশ্যই এই মিশ্র কার্পে আমরা অবশ্যই সেখানে অন্য মাছ যদি দিই, সেটার হিসাব আলাদা। এটাকে আমরা ওজনের 2%, 3%, 1.5%, 2.5%, 0.5% বিভিন্ন সময় পুকুরের খাদ্য কালার ব্যবস্থাপনা আমরা হৃদয়ের চোখে খেয়াল করে আমরা সেই মাছগুলোকে পরিচর্যা করব, এবং মাসিক চুন লবণের ডোজ করব, এবং আমাদের পুকুরগুলোতে আমরা এরেশন মাস্ট লাগাবো, এটা আমাদেরকে অবশ্য খেয়াল করতে হবে। এবং আপনারা সকলেই মাছ চাষের সচেতন হব, এবং কেমিক্যাল মেডিসিন মুক্ত মাছ চাষ করব, এবং খাদ্য ঝুঁকিমুক্ত মাছ চাষ করব। এবং এই উৎপাদনের মধ্যে দিয়ে আমরা যেমন নিজেরা স্বাবলম্বী হব, এবং আমাদের দেশের ভক্ত পর্যায়ে সেটা সঠিকভাবে ভালো মানের পণ্য মাছ আমরা সরবরাহ করতে সক্ষম হব, প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।